আজকে আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনে অ্যাডমিনিস্ট্রেশনের যে মিটিং ছিল এটা আমরা আসার পর থেকে শুরু করেছি। অল ডিএম প্রেজেন্ট ছিলেন এবং প্রত্যেকটা পশ্চিমবঙ্গ সরকারের যতগুলো ডিপার্টমেন্ট আছে অল ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিরা প্রেজেন্ট ছিলেন। চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, ডিজি পুলিশ থেকে শুরু করে প্রত্যেকে প্রেজেন্ট ছিলেন। এটা আমরা আজকে নতুন নয়, আমাদের গভর্নমেন্ট আসার পর থেকে আমরা জেলায় মহাকরণ যাই, জেলায় সেখানে গিয়ে যেমন মিটিং করে আমরা বিডিও ডিএমদের কাছ থেকে জেলার অ্যাক্টিভিটির সম্বন্ধে তদারকি করি, পার্শ্ব করি, মনিটরিং করি কাজকর্মগুলো গ্রামীণ কাজকর্মে, তেমনি সারা পশ্চিমবঙ্গ জুড়ে কত টাকা ডিসবার্স হয়েছে, কত কাজ হয়েছে, কোন কাজ কোথায় কোথায় পড়ে আছে, কার কি পারফরমেন্স, এইসব নিয়ে আমরা এখানে মিটিং করি। মিটিংটা খুব ভালো হয়েছে, কন্টিনিউয়াস আপনারা দেখেছেন, প্রায় 3 ঘন্টা 15 মিনিট একটানা মিটিং চলেছে উইদাউট এনি ব্রেক। এবং এই মিটিংয়ে টোটাল প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আলোচনার জন্য, যেহেতু আমরা জেলায় জেলায় যে মিটিংগুলো অ্যাডমিনিস্ট্রেশনের হয় আমরা করতে পারিনি, সেটা আমরা 10 তারিখ থেকে আবার শুরু করব। যদিও 30 থেকে 5 সম্ভবত পঞ্চায়েত সমিতিগুলো ফরমেশন হবে এবং 7 থেকে 14 সম্ভবত জেলা পরিষদে ফরমেশন হবে, কিন্তু যেহেতু পুজোর আগে অতগুলো ডিস্ট্রিক্টে যেতে হবে তাই আমরা হাফ অফ দ্য ডিস্ট্রিক্ট, অর্ধেক ডিস্ট্রিক্ট পুজোর আগেই আমরা করে দেওয়ার চেষ্টা করছি, বাদ বাকিগুলো 2-3টে ডিস্ট্রিক্ট একসাথে করে করে আবার পুজোর পরে করে দেবো, যাতে কোথাও কোনো রকম কাজ আটকে না থাকে। কিছু কিছু জায়গায় কাজ আটকে থাকে, বিকজ 4 মাস কাজ করতে পারিনি, সমস্ত ডিপার্টমেন্টের অফিসাররা পঞ্চায়েতের কাজে তাদের তুলে নেওয়া হয়েছিল কারণ তারা চলে গিয়েছিলেন পঞ্চায়েত ইলেকশন করতে, সুতরাং বিভিন্ন ডিপার্টমেন্টে কোনো অফিসারই ছিল না প্রায়, সেই অবস্থায় যে কাজটা একটু ডিলে হয়েছে সেই কাজগুলো আমাদের তুলে দিতে হবে, এবং সেই নিয়ে ডিটেলস আলোচনা আমরা করেছি। আলোচনা খুব ভালো হয়েছে এবং কোথায় কার কাজ করতে অসুবিধে, কোথায় সুবিধে ডিটেলস নিয়ে আলোচনা করেছি, কাজের প্রগ্রেস খুব ভালো, সেটাই আপনাদের বলার। সবকিছু গুরুত্ব, সব এরিয়াই ইম্পর্টেন্ট আমাদের কাছে।